হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলিয়াস ফিলিমস এক্সাম দু হাজার চব্বিশের কাট অফ এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ আমাদের পিএসসি মিসলিয়াস ফিলিমস দু হাজার চব্বিশের কাট অফ কী হতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সে বিষয় নিয়ে ডিটেলসে এক এক করে আলোচনা করবো তো ওখানে আমাদের আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিসলেন্স ফিলিমস পরীক্ষা সংগঠিত হয়েছে আর এখানে আমাদের মিসল্যান্স ফিল্মসে কিন্তু একশোটি কোশ্চেন ছিল আর এখানে প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে প্রতিটি কোশ্চেন মার্কস হচ্ছে টু করে অর্থাৎ দুশো মার্কসের কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে আর এক্সাম টাইম কিন্তু আমাদের ছিল নাইনটি মিনিটস কিংবা দেড় ঘন্টা তো ওখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে আলোচনা করবো তো অনেকের মনে একটি প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে আমি এত মার্কস পাচ্ছি আমার আমার কাট অফ ক্লিয়ার হবে কি না তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখুন তো আমি আপনাদের এক্সপেক্টেড কাট কী থাকতে চলেছে তো সেই বিষয়টি জানাতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনারা মিসলেন্স এক্সামের যে কোয়েশ্চেন পেপার পিডিএফ তো সেটি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন তো আমি কিছুক্ষণ আগেই আপনাদের মিসলিয়াসের যে অ্যান্সার কী মিসলেয়াস মিসলেস ফিলিমস এক্সামের অ্যান্সার কী জি কে কোশ্চেনের অ্যান্সার কি তো সেই অ্যান্সার কির কিন্তু ভিডিও করে দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এক্সপেক্টেড কাট অফ ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু আপনারা সেই অ্যান্সার কিগুলো একবার অ্যান্সার কির ভিডিওটি দেখে একবার আপনারা অ্যান্সার কিগুলো অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা অফ যে কোনো পরীক্ষার কাট অফ কিন্তু যে কোনো পরীক্ষার কাট অফ কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তো এক্সাক্ট কাট অফ এখানে আমাদের কিন্তু নির্ধারণ করা যায় না বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ করেই কিন্তু আমরা এক্সপেক্টেড কাটঅ কিন্তু এখানে আমি আপনাদের জানাতে চলেছি তো এখানে যে কোনো এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের কাট কিন্তু আমাদের সর্বপ্রথম ভ্যাকেন্সি তো সেই এক্সাম কিংবা সেই নোটিফিকেশান ভ্যাকেন্সি কত থাকতে চলেছে এরপরে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কোশ্চেন লেভেল তো সেই পরীক্ষার কোশ্চেন লেভেল কীরকম ছিল তো সেটির উপরেই কিন্তু কাট অফ বিশেষভাবে নির্ভর করে এর পরবর্তীতে আমাদের কতজনকে নেক্সট স্টেপকে নেক্সট স্টেপে পাস করা হবে কতজনকে তো সেটির ওপরেও কিন্তু কাট অফ নির্ভর করে এবং এখানে এক্সাম টাইম এবং এর সাথে সাথে বেশ কতগুলো বিষয়ের ওপর কিন্তু এখানে আমাদের কাট অফ নির্ভর করে তো আমরা বি আমাদের মিসলিমাসের বিগত বছরের বিভিন্ন প্যাটার্ন দেখেছি তো সেই বিগত বছরের প্যাটার্ন থেকে এবারের প্যাটার্নটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে তো আমাদের যেহেতু এবার আমাদের পিএসসি কিন্তু কিংবা আমাদের পাবলিক সার্ভিস কমিশন আমাদের নিউ ইসিএ ইসিএ কিংবা এক্সাম কন্ডাক্টিং এজেন্সি যে ছিল তো সেই এজেন্সি কিন্তু চেঞ্জ করেছে তো সেই নতুন আমাদের কিন্তু এই ইসিএ এখানে নিয়েছে পিএসসি অর্থাৎ এক্সাম কন্ডাক্টিং এজেন্সি তো এখানে কিন্তু বেশ কিছু আমরা পরিবর্তন যা মিসলেন্সের যা ট্রেন্ড তো সেই ট্রেন্ড থেকে আমরা বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা এখানে এই বছর অর্থাৎ আজ মিসলেস ফিলিমস পরীক্ষায় দেখতে পেয়েছি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের এখানে এক্সপেক্টেড কাট আমি আপনাদের জানাবো ক্যাটাগরি ওয়াইজ জানাবো ইউআর থেকে শুরু করে ইউ আর এবি এস এস তো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কাট জানাবো এবং তার তার আগে কিন্তু আমি এখানে আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি এই আমাদের সেভেন্টি ফাইভ নাম্বারের যে টোটাল জিকে ছিল তো সেই জিকের এখানে আপনাদের কি এখানে কত করে এসেছে আমাদের কোন সাবজেক্ট থেকে কত করে এসেছে তো সেটি কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের পিএসসি মিসল্যাস ফিলিমস এবারে অর্থাৎ আজ যে এক্সাম হলো তো সেই এক্সামে কিন্তু হিস্ট্রি এসেছে আঠেরোটি এবার আর বিগত বছরে আমাদের বিগত বছরের আমাদের যে মিসলেন্স পরীক্ষা হয়েছে তো সেই বিগত বছরে কিন্তু আমাদের ইতিহাস এসেছিলো শুধুমাত্র সাতটি তো দেখতে পাচ্ছেন ইতিহাসের কিন্তু এখানে আমাদের কোশ্চেন অনেকটাই বেড়েছে তার পরবর্তীতে এখানে আমাদের জিওগ্রাফি জিওগ্রাফি কিন্তু বারোটি কোশ্চেন এসেছে এবং বিগত বছরে দশটি এসেছিল। এখন আমাদের বারোটি অর্থাৎ বিগত বছর বিগত বছরের মিসেন্স ফিলিমসের তুলনায় এবছর কিন্তু ইতিহাস আর ভূগোলটা কিন্তু এখানে ইতিহাস আর ভূগোলের কোশ্চেন কিন্তু বেশি করে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী সায়েন্স জেনারেল সায়েন্স থেকে ষোলোটি কোশ্চেন এসেছিল। আর এখানে যদি বিগত বছরের বিগত বছরে অর্থাৎ দু হাজার একুশে দু হাজার কুড়ির যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এসেছিলো একুশটি সায়েন্স থেকে এবং তার পরবর্তীতে এখানে পলিটি আজ আপনারা কোশ্চেনে দেখতে পাবেন পলিটির কোনো কোশ্চেন কিন্তু এখানে আমরা পাইনি পলিটির কোনো কোশ্চেন নেই তার পরবর্তী এখানে ইকোনমিক্স ইকোনমিক্সে একটি কোশ্চেন ছিল আর আর সি তো আমরা বিগত বছরের যা মিসলিয়াঁসের যা ট্রেন্ডস যা ট্রেন্ড ছিল তো সেই বিগত বছরের প্যাটার্ন দেখে আমরা বুঝতে পেরেছি যে মিসলিয়াঁসের সি এ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তার পরবর্তীতে আমাদের সায়েন্স আর জিকে এই তিনটি হলো মেন আর এখানে কিন্তু আমাদের এবার এখানে আমাদের সি এতে কিন্তু শুধুমাত্র একটি কোশ্চেন কিন্তু দিয়েছে সি এর পরিমাণটা অনেকটাই কমেছে এবং তারপর জিকে জিকে এখানে ভালোই ছিল টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশটি কিন্তু আমাদের এখানে জিকে ছিল তো এটি হলো আমাদের এবার অর্থাৎ আজ আমাদের যে পরীক্ষা হয়েছে তো সেই আজ এখানে আমাদের পঁচাত্তরটি কোশ্চেনের মধ্যে কোন সাবজেক্ট থেকে কতগুলো এসেছে তার আমি এখানে আপনাদের নাম্বার ডিভিশন করে দিয়েছি কোথায় কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন এসেছে তো এবার যদি বলি কোশ্চেন লেভেল কোশ্চেন লেভেল কীরকম ছিল কোশ্চেন লেভেল কাট অফ নির্ধারণের ক্ষেত্রে খুব একটি মানে বিরাট একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইটাল বিষয় তো এখানে কোশ্চেন লেভেল কিন্তু আমাদের ইজি টোটালি আমি ইজি বলবো না কেননা টোটালি ইজি নেই ইজি টু মডারেট ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে তো এখানে এটি আপনাদের মাথায় রাখতে হবে যে ইজি টু মডারেট কিন্তু আমাদের এখানে পিএসসি মিসে কোশ্চেন হয়েছে তো বন্ধুরা এবার বলবো যে ভ্যাকেন্সি তো পিএসসি যেহেতু মিসলেয়াস এক্সামের আমাদের অফিসিয়াল ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করেনি তো আমরা মোটামুটি জানি যে মিসলেয়াসের প্রায় এখানে সাতশোর আশেপাশে কিন্তু আমাদের ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আমাদের মিসলিয়াশের ভ্যাকেন্সি পিএসসি কিন্তু অফিসিয়ালি এখনও পাবলিশ করেনি তো এখানে আমাদের জেনারেলি এখানে গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয় অর্থাৎ এখানে আমরা ধরতে পারি যে সাড়ে ছয় থেকে সাত হাজার ক্যান্ডিডেট কিন্তু প্রায় মোটামুটি সাত হাজার প্লাস ক্যান্ডিডেট কিন্তু এখানে পরবর্তী স্টেজের জন্য বা পরবর্তী টায়ারের জন্য কিন্তু এখানে ডাক পেতে চলেছে পরবর্তীতে কত সাত হাজারও হতে পারে আট হাজারও হতে পারে আর দশ হাজার ক্যান্ডিডেটকেও কিন্তু পিএসসি ডাকতে পারে তো যেহেতু আমাদের পিএসসি অফিসিয়ালভাবে কোনো ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট করেনি তো সেহেতু আমরা এখানে আমরা এখানে বলতে পারি না যে সাত হাজারই ডাকবে কারণ এখানে সাড়ে ছয় হাজারও ডাকতে পারে সাত হাজারও ডাকতে পারে ছয় হাজারও ডাকতে পারে প্লাস এখানে বাড়িয়ে কিন্তু যদি এর পরবর্তী ভ্যাকেন্সি আরও বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আট হাজার ন হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু পিএসসি ডেকে নিতে পারে তো তাহলে কিন্তু পিএসসির কাট অফ কিন্তু কিছুটা একটু হলেও কমতে পারে তো তো তবু ধরে আরেকটি বিষয় কিন্তু এখানে পিএসসি মিশলে সম্বন্ধিত আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আমাদের হিস্ট্রিতে টোটাল যে এইটিন কোশ্চেন এসেছিলো তো এইটিন কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের ইজি টু মডার্ট লেভেলের কোশ্চেন এসেছে কিন্তু দশ থেকে তেরোটির মতো তো এখানে আমি আপনাদের হার্ট লেভেল যে কোশ্চেন তো সেই হার্ট লেভেল কোশ্চেনগুলো একদম ছেড়ে দিচ্ছি তো দশ থেকে তেরোটি কিন্তু আমাদের ইজি টু মডেলট লেভেলের কোশ্চেন এসেছে তার পরবর্তী জিওগ্রাফিতে টোটাল বারোটি এসেছিল এবং বারোটির মধ্যে কিন্তু আমাদের আট থেকে দশটি জিওগ্রাফিতে কিন্তু ইজি টু মডারেট লেভেল কোশ্চেন এসেছে তার পরবর্তী সায়েন্সেস জেনারেল সায়েন্স ষোলোটি কোশ্চেন এসেছে এবং সেই ষোলোটির মধ্যে কিন্তু আমাদের আট থেকে বারোটি কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট এসেছে তো ইজি টু মডারেট কোশ্চেন কিন্তু কম বেশি সবাই কিন্তু এখানে পেরে যাবে তো তার পরবর্তীতে এখানে ইকোনমিক্সে পলিটির কোনো কোশ্চেনই আসেনি ইকোনমিক্সের একটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোশ্চেন এসেছে তো সেটি টুয়েলভ ফেল মুভি সম্বন্ধিত তারপর জিকে আমাদের টোয়েন্টি সেভেন এসেছে আর এখানে জি কেতে কিন্তু আমাদের যদি বলি ইজি টু মডারেট লেভেলের কটি কোশ্চেন ছিল তো বারো থেকে এখানে বারো থেকে আমাদের ষোলোটি কোশ্চেনের মতো জি কেতে স্ট্যাটিক জি কেতে আমাদের ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল তো আমি আপনাদের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে দিলাম তো এখানে আমাদের কটি সাবজেক্ট ভিত্তিক পঁচাত্তর সেভেন্টি ফাইভ মার্ক্সের মধ্যে কত করে কোশ্চেন এসেছে কোন সাবজেক্টে কত কোন পোর্শনে কত এবং ইজি টু মরার লেভেলের কোশ্চেন কত এসেছে তো এবার আমি সরাসরি এক্সপেক্টেড কাটঅ কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে তো বন্ধুরা বিভিন্ন বিষয় বিচার বিবেচনার পরে কিন্তু এখানে এই এই কাট কিন্তু এই কাট কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো এখানে কাট বলার আগে কিন্তু আরেকটি বিষয় কিন্তু আমি আপনাদের আমি আপনাদের জানাবো যে কোনো ক্যান্ডিডেট কিংবা বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু আপনারা আপনাদের আপনারা শুনবেন যে বলতে দেখা যাচ্ছে যে আমি একশো পঞ্চাশ পাচ্ছি আমি একশো ষাট পাচ্ছি একশো সত্তর পাচ্ছি তো সেই ক্যান্ডিডেট অবশ্যই পেতে পারে একশো ষাট একশো সত্তর একশো আশি তো সেটি কিন্তু সেটি কোনো কথা নয় তো সেই ক্যান্ডিডেট যে একশো সত্তর কিংবা একশো আশি পেয়েছে তো সেটি কিন্তু অবশ্যই কাট অফ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু আসবে না তো বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেই আপার লেভেলের কিংবা হাই নাম্বার পেয়ে থাকে তো কাট অফ যে কাট অফ বিষয় যেটি হয় তো কাট অফ হলো ধরুন ইউ ক্যাটাগরিতে তো ইউআর ক্যাটাগরিতে যে লিস্ট রয়েছে কিংবা ইউআর ক্যাটাগরিতে যত যতজনকে ডাকা হয় তো সেই ইউআর লিস্টের সর্বশেষ যে ক্যান্ডিডেট থাকে তো সেই সর্বশেষ ক্যান্ডিডেটের নাম্বারটি কিন্তু হলো আমাদের কাট অফ হিসেবে ধরা হয় সেই ক্যাটাগরির তো ইউআর আর ক্যাটাগরিতে কেউ হায়েস্ট ধরুন একশো ষাট পেয়ে আছে তো সেটি পেতেই পারে ক্যাটাগরিতে হায়েস্ট নাম্বার তো ইউ আর ক্যাটাগরিতে যে লাস্ট ক্যান্ডিডেট যিনি রয়েছে যে লাস্ট ক্যান্ডিডেট যে থাকবেন যে থাকবে তার নাম্বারটি কিন্তু এখানে কাট হিসেবে বিবেচিত হয় তো এবার ইউ আর কাট অফ আমি এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা তো ইউ আর কাট অফ কিন্তু একশো বাইশ অবশ্যই প্লাস মাইনাস থ্রি করে নিতে হবে তো ইউ আর কাট অফ একশো বাইশ প্লাস মাইনাস থ্রি এবং তার সাথে সাথে ও বি একশো একুশ ধরা হয়েছে আর ও বিসি এ একশো আঠারো তো আরেকটি বিষয় এখানে আমি বলবো যে আমরা বিগত বছরগুলোতে দেখে যাচ্ছি যে ইউ এই তিনটে ক্যাটাগরি স্পেশালি ইউআর ও বিসি বি আর ও বিসি এ এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু পিএসসির পরীক্ষায় ফিলিমস পরীক্ষায় কিন্তু সেম কাট কিন্তু যাচ্ছে তো এবারও কিন্তু আমাদের পিএসসি মিসলামস পরীক্ষায় সেম কাট যেতে পারে তবু কিন্তু এখানে আমি সেপারেট করে বলে দিয়েছি তো এখানে দেখা যাক পিএসসির অফিসিয়াল রেজাল্ট বা অফিসিয়াল কাট দিলে তো সেখানে সেম কাট যায় নাকি কিছুটা হেরফের থাকে তো সেই ক্ষেত্রে অফিসিয়াল রেজাল্ট বেরোলেই বোঝা যাবে তো আমরা যা দেখছি বিগত বছরগুলোতে তো সেখানে কিন্তু সেম কাটআপই কিন্তু যায় ইউ আর ওবিসি বিসি বি আর ওবিসি এ ক্যাটাগরিতে তার পরবর্তী এবার এসসি কাট আপ এস কাট হচ্ছে একশো পনেরো অবশ্যই তার সাথে প্লাস মাইনাস থ্রি করে নিতে হবে এবং ই ডাবলু এস কাটআপ হচ্ছে একশো চোদ্দো এবং তার সাথে অবশ্যই প্লাস মাইনাস থ্রি তো এখানে অনেকেই বলবে যে এসসির থেকেও ইডব্লিউএস নিচে চলে গেছে তো এখানে এস এসসি আর ইডব্লিউএস অনেকটাই পাশাপাশি কাছাকাছি কাছাকাছি কিন্তু কাট অফ থাকবে তার পরবর্তীতে এসটি এস টি হচ্ছে একশো চার একশো চার অবশ্যই তার সাথে প্লাস মাইনাস থ্রি কিন্তু করে নিতে হবে তো বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিচার বিবেচনা করার পরে কিন্তু এখানে এই কাট অফে কিন্তু বা এই সিদ্ধান্ত উপনীত হওয়া গেছে তো এখানে অবশ্য কিন্তু এখানে প্লাস মাইনাস থ্রি ফোর করে নিতে হবে একশো বাইশের সাথে আর এখানে এখানে আমি বলবো যে পিএসসি কিন্তু যদি এখানে বেশি ক্যান্ডিডেটকে ডাকে পরবর্তী পর্যায়ে তো তাহলে কিন্তু এখানে কাট এক দুই আরও কমতে পারে আর যদি কম ক্যান্ডিডেটকে ডাকে এবং তাহলে কিন্তু এখানে এক দুই আরও মার্কস কিন্তু কাট হিসেবে এক্সপেক্টেড কাট মার্কস হিসেবে বাড়তে পারে তো এই ছিল কিন্তু আমাদের আজ কাট নিয়ে আলোচনা আর বিগত বছরের কাট তো আমাদের বিগত বছরের বিগত দুই বছরের বিগত দুই বছরের মিসলেন্স কাট কি ছিল তো সেই নিয়ে কিন্তু আমি আপনাদের অলরেডি আলোচনা করে দিয়েছি সেপারেট করে ভিডিও করে দিয়েছি অনেক আগেই তো আমাদের ফিলিমস থেকে শুরু করে ফিলিমস বিগত দুই বছরের কাট কি কী ছিল মিসলেনাসের তার পরবর্তীতে মেন এক্সামের কাটফ কী ছিল ফাইনাল কাট কি গিয়েছে বিগত দুই বছরের তো সেই ভিডিও কিন্তু অলরেডি করে দেওয়া আছে তো সেই ভিডিওটি কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের দুই বছরের মিসলেন্সের যে কাট অফের ট্রেন্ড তো সেই ট্রেন্ড কী ছিল এই তিনটি ক্যাটাগরি এই তিনটিতেই ফিলিমস প্লাস মেন্স প্লাস ফাইনালে তো সেই ভিডিওটি চালিয়ে কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং পিএসসি পরবর্তীতে কোনো অফিসিয়াল আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন